হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ রয়েছো। ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবলের ফাইনাল রেজাল্ট এবং হচ্ছে ডাব্লিউবি কনস্টেবল 2020 যারা এক্সাম দিয়েছো তারা বেশ চিন্তায় রয়েছে যে এক্সাইজের ফাইনাল, যারা এক্সাইজ দিয়েছে তাদের ফাইনাল রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে। তারপরে হচ্ছে তোমার ডাব্লিউবি কনস্টেবলের যে রেজাল্ট আছে, মেন্স রেজাল্ট, সেটা কখন প্রকাশিত হবে বা কবে প্রকাশিত হবে, এই নিয়ে অনেকেই চিন্তায় আছো। চিন্তা করাটাও স্বাভাবিক, তাই কি না? যত সময় যাচ্ছে তত আমাদের সময়গুলো নষ্ট হচ্ছে। রেজাল্ট দিয়ে দিলেই ঝামেলা শেষ হয়ে যায়, তাহলে আমরা পরবর্তী স্টেপ বা পরবর্তী এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন আবার নিতে পারি, ঠিক আছে? এটা আমি বুঝি, তুমি বোঝো, কিন্তু সিস্টেম তো সেটা বোঝে না, তাই না? যত দেরি হচ্ছে, হ্যাঁ, রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশ করা যায় কিন্তু কেন দেরি করে কে জানে। তো ডাব্লিউবি কনস্টেবলের যে রেজাল্ট, এই রেজাল্টটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমরা হয়তো ইতিমধ্যে অনেকে জেনে গেছো, আমার এখানে কিছুক্ষণ আগে একটি আপডেট বা খবর আমি পেয়েছি একজনের কাছ থেকে, যেটা কাল কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে 30 তারিখ, ঠিক আছে? কালকে 30 তারিখ, 30 তারিখে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে। তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো রাখবে এবং যদি রেজাল্ট আউট হয়ে যায় অবশ্যই আমি তোমাদের কিন্তু ইনফর্ম করব, ঠিক আছে? আজকে রেজাল্ট সম্ভাবনা প্রকাশিত হওয়ার সম্ভাবনা ছিল বা এখনও হয়তো প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আজ না হলে কালকে প্রকাশিত হবে। দেখো বন্ধুরা, এটা অফিসিয়াল কোনো তথ্য নয়, মানে খবর নেওয়া কথা, ঠিক আছে? হ্যাঁ, যারা খবর দিতে পারে তোমরা বুঝতেই পারছো, খবর পাওয়া যায়, তো তাদের কাছ থেকে এটা আমি খবর পেলাম যে কাল নাগাদ কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে, ঠিক আছে? ইনকেস যদি কালকে রেজাল্ট প্রকাশিত না হয় তাহলে কিন্তু খুব বেশি আর সময় নেবে না বলেই মনে হচ্ছে, কারণ যেহেতু শোনা যাচ্ছে যে কাল নাগাদ রেজাল্ট প্রকাশিত হবে। ইনকেস যদি না হয় তাহলে কিন্তু আর খুব বেশি দিন সময় নেবে না, খুব বেশি দিন মানে কয়েকটা দিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে, ঠিক আছে বন্ধুরা? এটা কোনো অফিসিয়াল তথ্য নয়। তোমরা অনেকেই রেজাল্ট নিয়ে অনেক টেনশন থাকো, হ্যাঁ, তারপরে তোমরা অনেকে ভিডিও দেখো, তো রেজাল্ট প্রকাশিত হবে কিছু সময়ের মধ্যে অথবা 2-1 দিনের মধ্যে। এটা গেল এক্সাইজ ডাব্লিউবি কনস্টেবলের মেন রেজাল্ট। এবার এক্সাইজ কনস্টেবলের যে মেন ফাইনাল যে তোমাদের রেজাল্টটা সেটা কবে নাগাদ প্রকাশিত হবে, এই নিয়ে যেটা শোনা যাচ্ছে, যেটা আমি কথা বলে যেটা জানতে পারলাম যে ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্টটা নাকি আগে প্রকাশিত হবে, ঠিক আছে? তারপরে এক্সাইজ কনস্টেবলের রেজাল্টটা, ফাইনাল রেজাল্টটা প্রকাশিত হবে। এক্সাইজ নিয়ে হয়তো কিছু একটা সমস্যা বা আছে, হয়তো এটা বলা যাচ্ছে না, ঠিক আছে? ভিতরের খবর তো, এত ভিতরের খবর তো আমরা জানতে পারি না, তো যতই যাই বলুক না কেন অ্যাকচুয়াল ভিতরের খবর কিন্তু বন্ধুরা জানা যায় না, ঠিক আছে? তো যতটুকু জানা যায় বা যতটুকু আপডেট পাওয়া যায় তোমাদের দেওয়ার চেষ্টা করি। এরকম আপডেট আমি প্রতিনিয়ত প্রায় পাই কিন্তু সবসময় ভিডিও করি না বা সবসময় ভিডিও বানিয়ে দেই না, ঠিক আছে? কারণ এ উচিত নয়, সঠিক তথ্য না হলে তোমাদের সামনে দিয়ে তোমরা শুধু শুধু বিভ্রান্ত হবে ইত্যাদি, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো ডাব্লিউবি কনস্টেবলের মেন রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে এমনটি কিন্তু শোনা যাচ্ছে। অফিসিয়াল তথ্য নয় আবার আমি বলছি, কিন্তু এটা আমি খবরটা পেলাম বলে ভাবলাম তোমাদের মাঝে এটা শেয়ার করা উচিত বলে আমি শেয়ার করলাম। আর এক্সাইজ কনস্টেবল রেজাল্ট কিন্তু ডাব্লিউবি কনস্টেবল রেজাল্টের পরেই কিন্তু দিতে চলেছে এমনটি কিন্তু বন্ধুরা খবর রয়েছে, ঠিক আছে বন্ধুরা? তো আশা করি ইনফরমেশনটা ভালো লেগেছে। তো বাকি ক্লাসগুলো আমি কন্টিনিউ দিতে পারিনি, দেওয়ার পরে আবার হয়েছে এখানে আবার বৃষ্টি নামছে প্রচুর। হ্যাঁ, এর আগেও আমি ভিডিওতে জানিয়েছি যে বৃষ্টি হলে কিন্তু ভিডিও বানাতে পারি না। তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না, তবে ব্যাপারটা কন্টিনিউ রাখছি। আমি কিন্তু প্রতিনিয়তই চেষ্টা করে যাই যে তোমাদের এই সময় ভিডিও দিব, ওই সময় ভিডিও দিব। ব্যাপারটা এরকম যে আমরা যখন গ্রামে থাকি, হ্যাঁ, গ্রামে বসে না, গ্রামের বাড়িতে বসে এই সব কিছু হয় না, খুব সময় নিয়ে মেনটেন করতে হয়। যখন দেখো রাত্রিবেলা যখন ভিডিও করতে হয় তখন বাড়ির লোক সমস্ত চুপচাপ হয়ে যাবে, তারপরে যদি আবার ছোটো বৃষ্টি হয়, হ্যাঁ, এরকম সমস্যা লেগেই থাকে, ঠিক আছে? আর দিনের বেলা চিৎকার চেঁচামেচি কোলাহল এগুলো তো লেগেই আছে, এর মাঝখানে ভিডিও বানানোটা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার, তবু আমি চেষ্টা করি। তো ছেড়ে যেও না, আমি আছি এবং থাক, এবং যেভাবে তোমাকে হেল্প করা যায় তোমার জবের ক্ষেত্রে বা তোমার চাকরির ক্ষেত্রে যেভাবে তোমাকে হেল্প করা যায় সেভাবে কিন্তু আমি হেল্প করে যাব এবং সেই চেষ্টাই কিন্তু অনবরত আমি করছি। আমি চেষ্টা করছি নিজের স্থানটাকে চেঞ্জ করার জন্য। তোমরা সাপোর্ট করো, যত তাড়াতাড়ি সাপোর্ট করবে, হ্যাঁ, তত তাড়াতাড়ি হয়তো আমি নিজের স্থানটা পরিবর্তন করতে পারবো, অর্থাৎ এইসব যে ঝামেলার মধ্যে যে আমাকে ভিডিও বানাতে হয়, হ্যাঁ, এইসব ঝামেলা থেকে হয়তো একটা শান্তিপূর্ণ জায়গাতে যেতে পারবো, আমাদের মন খুলে আমি ভিডিও দিতে পারবো বিভিন্ন টপিকের উপর, এবং গাইড করতে পারবো যে যারা নতুনরা রয়েছে তারা কী করে একটা জব প্রিপারেশান নিতে হয়, কী করে একটা জবের জন্য পরিশ্রম করতে হয়, কোন কোন বিষয়গুলোকে লক্ষ্য করতে হয় ইত্যাদি, ঠিক আছে বন্ধুরা?
তো বেশি কথা যাচ্ছি না, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো।